হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি দর্শক আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অল্প বয়সেই চুল পাকে কেন চলুন তাহলে জেনে নেওয়া যাক অল্প বয়সেই চুল সাদা হয়ে যাওয়ার সমস্যা অনেকেরই চিন্তিত থাকেন নারীর চেয়ে পুরুষের ক্ষেত্রে এই সমস্যাটি বেশি দেখা যায় অনেকেই ভাবেন দুশ্চিন্তার কারণেই হয়তো দ্রুত চুল পেকে যায় তবে আসল কারণ কি কেনই বা বয়সের আগে চুল পেকে যায় যদিও বার্ধক্যের চিহ্ন হিসেবে সবারই একসময় চুল পাকবে তবে সব কিছুরই একটা নির্দিষ্ট বয়স আছে তেমনই চুল পাকারও একটি নির্দিষ্ট বয়স আছে বিশেষজ্ঞদের মতে বিশেষজ্ঞদের মতে চুল পাকার আদর্শ বয়স হল তিরিশ এই সময় থেকে মাথায় দুই একটা চুল পাকা অস্বাভাবিক বিষয় নয় তবে এর আগে পাকলেই তা অকালপক্ক আর অল্প বয়সে চুল পাকার ক্ষেত্রে বেশ কয়েকটি কারণ থাকতে পারে যেমন চুলের স্বাস্থ্য ভালো রাখার অন্যতম উপায় হলো ভিটামিন বি টুয়েলভ তবে এই ভিটামিনের অভাব ঘটলে চুল পাকতে পারে ধূমপানের ক্ষতি নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো ধূমপান করলে চুলের গোড়ার রক্তনালী শুকিয়ে যেতে পারে ফলে চুল শুকিয়ে যায় দুশ্চিন্তার কারণে যেসব সমস্যা দেখা দিতে পারে তার মধ্যে অন্যতম হলো অল্প বয়সে চুল পেকে যাওয়া তাই বিশেষজ্ঞরা যতটা সম্ভব দুশ্চিন্তা থেকে দূরে থাকতে বলেন জিনগত কারণেও চুল পাকে অনেকের পরিবারে এই সমস্যা থাকে ফলে বংশ পরম্পরায় কম বয়সীদের অকালে চুল পাকতে পারে হাইপোথাইরয়েড জামের মতো থাইরয়েড অবস্থার কারণে হরমোনের পরিবর্তন হয় খুব দ্রুত ফলে অকালেই চুল সাদা হয়ে পড়ে সমস্যা দূর করতে কি করবেন চুল পেকে যাওয়ার সমস্যা সমাধান কয়েকটি নিয়ম মানলেই করা সম্ভব এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বেশ কিছু উপায় আছে যা মেনে চললে খুব সহজেই এই সমস্যা থেকে দূরে থাকা যাবে জেনে নিন করণীয় ভিটামিন বি টুয়েলভ সাপ্লিমেন্ট চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে পারেন প্রতিদিন শরীরচর্চা করুন ধূমপান শরীরের জন্য খুবই ক্ষতিকর তাই ধূমপানের অভ্যাস ত্যাগ করুন প্রতিদিন অল্প সময়ের জন্য হলেও মেডিটেশন করুন এতে মন ও মেজাজ ভালো থাকবে দুশ্চিন্তাও দূর হবে মনে রাখবেন চুলের পুষ্টি শুরু হয় মুখ থেকে তাই ভালো খাবার খেতে হবে বিশেষ করে মৌসুমি ফল ও শাকসবজি অবশ্যই পাতে রাখো এছাড়াও চুলের ব্যবহারে করুন আমলকি এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ও অন্যান্য জরুরি পুষ্টি উপাদানসমূহ নারকেল তেলে সামান্য কারিপাতা মিশিয়ে জাল দিয়ে ওই তেল ব্যবহারেও চুল ভালো থাকবে সহজেই সাদা হবে না চুল রাতে মেখে পরের দিন শ্যাম্পু করে নিন তো দর্শক এসেছিলো আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে